হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমরা লিগ অফ কোর্স নামক চাইনিজ মুভিটি নিয়ে কথা বলবো। তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক। মুভি শুরুতেই আমরা একজন রাজাকে দেখি। সে রাজা হিসেবে মোটেই ভালো ছিল না। সে মহান হওয়ার জন্য একজন ব্ল্যাক ড্রাগন লেডির হেল্প নেয়। তার নাম ছিল দাজি। সে অনেক ভয়ানক আর পাওয়ারফুল ছিল। সে সকল রাজত্ব জয় করত দাজির হেল্প নিয়ে। তারা নির্দোষদের মেরে ফেলত আর রাজ্য দখল করত। এরপর আমরা কয়েকজন সন্ন্যাসীদের দেখি। তাদের লোককে দাজি বন্দী করেছিল, তাই তারা দাজির সাথে লড়াই করার জন্য যেতে চায়। তখন তাদের মাস্টার সেখানে চলে আসে আর তারা প্ল্যান মতো মহলে ঢুকে যায়। তখন একটি ফেস্টিভ্যাল চলছিল, সেখানেও দাজি একজন শুভ শক্তি সম্পন্ন গুরুকে মারার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে গ্রেট ওরিয়র্স জেকি আর তার মাস্টার তারা বন্দী করা লোকগুলোকে আনতে গেছিল। সেখানে তার যে লোকের সাথে তাদের ফাইট হয়। তারা সেখানে পৌঁছে গেলেও দরজায় ব্ল্যাক ম্যাজিক করা ছিল আর জেকিও ম্যাজিক জানত। সে ম্যাজিক করে দরজা খুললেও রাজার কর্মচারী সেটা বুঝতে পারে। সে তাদের উদ্দেশ্যে যায়। অন্যদিকে আমরা দেখি প্রাসাদে সেই গুরুকে যাকে বেঁধে রাখা হয়েছিল আর সে তার চোখ দিয়ে ফিউচার দেখতে পেত। রাজা তখন তার চোখে দেখে তাকে কেউ মারার চেষ্টা করছে আর এসব দেখে রাজা ভীষণ রেগে যায় আর প্রিস্টকে মারার হুকুম দেয় এবং সাথে সাথে তার চোখ তুলে নিতে বলে, কারণ তার চোখে অনেক পাওয়ার ছিল। এদিকে চেকি তার দল তাদের নিয়ে বেরিয়ে আসে, তবে জেনারেল তার প্যান্থার নিয়ে তাদের উপর হামলা করে। তখন জেকি আর তার ভাই সবাইকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়ে সৈন্যদের সাথে ম্যাজিক্যালি ফাইট করে আর তাদের হারিয়ে। দাজি তার ড্রাগন লুকে আসে আর মাস্টারের উপর ব্ল্যাক ম্যাজিক করে। এতে মাস্টারের পাওয়ার কমে যায় আর প্রিস্টের একটি চোখ মাস্টারকে দিয়ে দেয় যাতে পাওয়ার আবার ফিরে আসে। তবে দাজি সেটা দেখে ফেলে আর তার হাত দিয়ে সেটা ধরে ফেলে। জেকি আর তার ওয়ারিয়র সেখানে চলে আসে আর ফাইট শুরু করে। দাজি জেকির উপর ম্যাজিক করে, তবে সে ব্যর্থ হয় আর তখনই সেখানে এক গ্রেট পার্ট আসে আর তাদের বাঁচিয়ে নেয়। তখন প্রিস্ট তার দ্বিতীয় চোখ মনস্টারকে দিয়ে দেয় আর দুটি চোখ না থাকার কারণে সে সেখানেই মারা যায়। অন্যদিকে দাজি প্রিস্টের চোখের পাওয়ার আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছিল, তাই সে মাস্টারের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। এদিকে মাস্টার প্রিস্টের চোখ পাওয়ায় তার বয়স ধীরে ধীরে কমতে থাকে আর সে দেখে দাজিকে মারার একমাত্র তলোয়ার সোর্ড অফ লাইফ। এরপর আমরা জ্যাকিকে দেখি। সে আগে উঠতে পারতো, তবে তার বাবার মৃত্যুর পর সে উড়ার মনোবল পায় না। তখন মাস্টার সোর্ড অফ লাইফকে খোঁজার জন্য জ্যাকিকে পাঠায়, তবে মাস্টার তাকে বলে তার সাথে অনেক পাওয়ার নিয়ে যেতে হবে। এরপর মাস্টার একটি ডিম নিয়ে নেয়, সেটা উড়ছিল আর সেখান থেকে একটি কিউট বেবি বের হয় আর এই যাত্রায় জ্যাকির সাথে হবে সে। মাস্টার তাকে আরও তিনটি ব্যাগ দেয়। এরপর সে তলোয়ার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অনেকটা পথ চলার পরেও সে তলোয়ার পায় না। উনি তার ব্যাগ থেকে একটি চোখওয়ালা লতা বের হয়, সে তাকে রাস্তা দেখিয়ে দেয়, মানে বর্তমানে জিপিএস সিস্টেমের ওর ভার্সন। তখনই অনেক বড় মনস্টার বেরিয়ে আসে আর তাদের উপর অ্যাটাক করে। মনস্টারটি নিজা নামক বাচ্চাটির আর পোদো নামক লতাটিকে মারতে গেলে জেকি তাকে মেরে ফেলে। তখনই নিজা তিন নাম্বার ব্যাগটি খুলে দেখে একটি ছোট ড্রাগন প্রিন্স বেরিয়ে এসেছে আর সে মুখ থেকে গ্যাস ছাড়লে নিজা তার বড় রূপে ফিরে আসে। নেক্সট সিনে দেখি জেনারেল একটি পুতুলকে ম্যাজিক করে তাকে জীবন্ত করছে আর সে তাকে অর্ডার করে জ্যাকির কাছাকাছি গিয়ে তার সব খবরাখবর এনে দিতে। তারা চলতে চলতে একটি গ্রামে চলে আসে আর তারা আলাদা হয়ে তলোয়ার খোঁজে আর এখানেই সেই সুন্দর পুতুল মেয়েটির সাথে দেখা হয় আর জ্যাকি তাকে প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। জ্যাকি একটি ম্যাজিক্যাল বোট খুঁজছিল যেটাতে উঠে মনের কথা বললে যেখানে খুশি সেখানেই যাওয়া যায়। একটি তারা চুরি করে নিয়ে যায়। নিজা খুব রেগে থাকায় সেই ব্লু বাটারফ্লাই নামক মেয়েটিকে পানিতে ফেলে দিতে ধরলে ড্রাগন প্রিন্সেস তার উপর গ্যাস ছেড়ে দেয় আর এতে সে আবারও ছোট বাচ্চা হয়ে যায়। এদিকে জেনারেল ব্লু বাটারফ্লাই এর মেমোরি শুষে নেয়। দেখি সমুদ্রে ঝড় উঠেছে, বেবি প্রিন্স তার বাবাকে ডাকে আর তার বাবা সমুদ্রের কিং হওয়ায় অক্টোপাসকে পাঠিয়ে দেয় তাকে আনার জন্য। অক্টোপাস বেবি প্রিন্সের সাথে সাথে নিজাকে উঠে নিয়ে আসে। নিজা জানতে পারে তার ফায়ার হুইল সমুদ্রের কিংয়ের কাছে আছে। এখানে তাদের মধ্যে ফাইট হলে কিং তাকে হুইল দিয়ে দেয় আর সে আসল রূপে ফিরে এসে চলে আসে। এদিকে জ্যাকি আর ব্লু বাটারফ্লাই একটি জায়গায় আসে। জায়গাটি সব কিছু ছিন্ন ভিন্ন ছিল। এখানে জ্যাকি ম্যাজিক করলে সোর্ড অফ লাইফ বেরিয়ে আসে। ওরা দুজনেই খুব খুশি হয়, তবে জেনারেল আর তার আর্মি নিয়ে চলে আসলে সেখানে খুব ফাইট হয়, তবে জ্যাকিকে তারা বেঁধে ফেলে। জেনারেলের আর্মিরা তলোয়ার বের করতে গেলে সেখানে পুড়ে ছাই হয়ে যায়, তবে ব্লু বাটারফ্লাই পুতুলা হয়, তার কোনোই ক্ষতি হয় না
আর সে এটা বের করতে সক্ষম হয়। তবে সে পাথরে পরিণত হয় আর এটা দেখে জ্যাকি অনেক বার সে উঠতে সক্ষম হয়। আর সে দাজিকে মারা দিকে মাস্টারের বয়স কমতে কমতে সে ছোট বাচ্চা হয়ে গেছে। আর জ্যাকি জেনারেলকে মেরে ফেলে কিন্তু দাজি তাকে বাঁচিয়ে মনস্টারে রূপান্তরিত করে। জ্যাকি নিজা আর গ্রেট ওরিয়র মনস্টারটির সাথে লড়াই শুরু করে। গ্রেট ওরিয়র মারা যায় আর মারা যাওয়ার আগে সে বলে তলোয়ার নিয়ে একটি জাদুর কূপে লাভ দিলে তলোয়ার তার পাওয়ার ফিরে পাবে। নিজা লাভ দিলে সে গোল্ডেন ড্রাগন হয়ে বেরিয়ে আসে। এখন সে অনেক বেশি পাওয়ারফুল হয়েছিল। সে মনস্টারকে মেরে ফেলে। এদিকে মাস্টার একদম শিশু হয়ে গেছিল আর এদিকে রাজা ব্ল্যাক ড্রাগনে পরিণত হয়ে গেছিল। আর মুভিটির অসমাপ্ত কাহিনী এখানেই শেষ হয়। Thanks for watching our video.